জগতে আইলে তুমি কান্দিতে কান্দিতে জগৎ ছাড়িয়া যাবে কান্দিতে কান্দিতে দুনিয়াতে এলে তুমি কান্দিতে কান্দিতে দুনিয়া ছাড়িয়া যাবে কান্দিতে কান্দিতে দুনিয়াতে এলে তুমি হইয়া শূন্য কার দুনিয়া ছাড়িয়া যাবে হইয়া শূন্য কার দুনিয়াতে এলে তুমি হইয়া শূন্য কার দুনিয়া ছাড়িয়া যাবে হইয়া শূন্য কার বন্ধুরে আমার কবি বলছেন জগতে আইলে তুমি কান্দিতে কান্দিতে জগৎ ছাড়িয়া যাবে কান্দিতে কান্দিতে কবি বলছেন যখন তুমি দুনিয়াতে এসেছো তুমি কান্দতে কান্দতে এসেছো তোমার হাত থেকে হাতে তোমার কাজ করছিলে না পা থেকে তুমি হাঁটতে পারছিলে না মুখ থেকে তুমি কথা বলতে পারছিলে না কান থেকে তুমি শুনতে পারছিলে না তুমি কান্দতে কান্দতে দুনিয়াতে এসেছো আবার দুনিয়া থেকে যখন তুমি চলে যাবে কান্দতে 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 তুমি দুনিয়া থেকে চলে যাবে বল বলছেন দুনিয়াতে এলে তুমি হইয়া শূন্য কার দুনিয়া ছাড়িয়া যাবে হইয়া শূন্য কার কবি বলছেন যখন তুমি দুনিয়াতে এসেছো অলঙ্কারে তুমি এসেছো তোমার শরীরে কাপড় ছিল না তোমার কাছে টাকা ছিল না তোমার কাছে বাড়ি ছিল না ঘর ছিল না তোমার কাছে মাল ছিল না সম্পত্তি ছিল না তোমার কাছে ধান ছিল না গম ছিল না মাপের ছিল না খালি হাত তুমি দুনিয়াতে এসেছো আবার খালি হাত তোমাকে এই দুনিয়া থেকে চলে যেতে হবে বন্ধুরে আমি যখন মরে যাব আপনি যখন মরে যাবে আমার আপনার সম্পদে বাড়ি ঘর জমি জায়গা মাল ধন সব পড়ে থাকবে কেউ সুদে নিয়ে যাবে না শুধু এই 4 মিটার 5 মিটার মতো কাফনের কাপড় সাথে যাবে তাছাড়া আমল সাথে যাবে আমল যদি ভালো থাকে কবর আলো হয়ে যাবে আর আমল যদি ভালো না থাকে বন্ধুরে তাহলে সব বরবাদ হয়ে যাবে আব্দুল বন্ধু সাহেব আপনি কোথায় আছেন একটু আসেন জি ভাই আচ্ছা নাম গলা কয় আচ্ছা 1500 বাকি 500 টাকা নগদ কোনটা আব্দুল বন্ধু ভাই একটু দেখা করবেন না আরে কোনদিন যদি আপনার গায়ে চকচরা হারে দেখা হয় তো কমসে কম চা নাস্তা খাইতে পাবো বাহানাতে যে যে আমার আব্দুল কুদ্দুস ভাই কোনটা আব্দুল কুদ্দুস রানা একবার আসেন তো কি নাম মেরা জানাম 100 টাকা বুঝলে পাকা তো 100 টাকা মাশাল্লাহ জাযাকাল্লাহ মেরাজ ভাই আমার 100 টাকা বুঝলে পাকা তো 100 টাকা হয়ে গেল দান এই দান কবুল করো তুমি সুবহান পূরণ করো আল্লাহ তারা মনে রহমান আমি নাম গুলো ডাকছি আপনারা যারা এখানে আছেন আছেন আর যারা বাড়িতে আছেন ওরাও আছেন হাসিম উদ্দিন সাহেব ওয়াসিম উদ্দিন সাহেব গিয়াসউদ্দিন আনোয়ার আলম একটা আনোয়ার দিয়েছিলাম যেটা কোন আনোয়ার আব্দুর রহমান আব্দুল সত্তার মজিবুর রহমান আব্দুল সালাম নাজরুল হক নুৎফল মোহাম্মদ মুসালির বাপের আব্দুল খালেক মারহুম নিজামুদ্দিন সোনাদ্দিন গিরদার সরদার আলহাজ মোহাম্মদ ইউনুস মোহাম্মদ মুখতার একটা মুখতার দিয়েছে মোহাম্মদ সাবের মজিবুর রহমান একরামুল হক আজিজুর রহমান আব্দুল মৌলানা সিয়াউল হক আনিসুর রহমান আলহাজ সাইদুর রহমান সাইদুর রহমান মোহাম্মদ জিয়াউল হক আলহাজ আবু তালেব মোহাম্মদ নৌশাদ বাপেন আবু তালেব মোহাম্মদ আকমাল ডাক্তার আবু তালেব আরজাউল হক আবু তালেব মোহাম্মদ আসাদ তারপরে এটা কি মহেকুল হক বাপের নাম মুস্তফা আবু তাহির আসফুল শাফিকুল হাফেজ আসগার আলী
আব্দুল্লাহ, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ মোরসালিম, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ হায়দার আলী, নেস মোহাম্মদ, মোহাম্মদ সিরাজুল হক, মোহাম্মদ মুসলিম, মোহাম্মদ হোসেন, আনারুল হক, নাজমুল হক, এতদিন লোক সব এক পর আছেন। আর যাকে নাম ছুটে গেছে ওরা মনে করি আমরা হার আগে ডাকলে না, যাকে নাম ছুটে গেছে ওরাও আছে। আপনার মুখখানা দেখে লেখালে আমি ছটফট করছি কোন থেকে আছে আমার ভাই, এক পয়সা না আমার জিয়াউল হক সাহেব ধানগামা থেকে 1500 টাকা আর 500 টাকা জুড়ে নিয়ে ভাই মাশাআল্লাহ জাযাকাল্লাহ 500 টাকা রব্বানা যালামনা আনফুসনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জিয়াউল হক সাহেব আমার 1500 টাকা এবং রব্বুল আলামিন মারফুল হক আমার 500 টাকা দান করে গেল আল্লাহ, আল্লাহ তাকে দান তুমি কবুল করে আল্লাহ। বিদেশে পড়ে আছে ভাই ঘর মা বাপ ছেলে মেয়ে যে বাচ্চা সব ফেলে চলে গেছে আল্লাহ, আল্লাহ আমার ভাইকে ভালো রাখো, আল্লাহ তার খাটাতে বরকত দাও, দুর্গুণের কথা রোজগারে বরকত দাও, হাতে টাকাতে পয়সা দেখো এ বরকত দাও রে। সুবহানাল্লাহ, আর একটা ছোট ভাই এখানে তেল দিবে দিছি করে দেখো আল্লাহ 110 টাকা দিল, এই দানে আল্লাহ তুমি গরু কবুল। সুবহানাল্লাহ, আর একটা খালা আমার রব্বুল আলামিন একটা পালিশে এখানে দিয়ে পড়ছে। সুবহানাল্লাহ, মনখান কত ছটফট করছে আল্লাহ জি, সবাই দান করছে আমি কে করব না, খালার হাতে মনে হয় টাকা না তাই একটা টাকা দানে আল্লাহ এই মসজিদে দানে শরীফ হয়েছে। আল্লাহ কেনা কানসিয়েছে কত কষ্ট হয়েছে, কত গাল খেয়েছে, কত লোক ফোটা হয়েছে শুয়ে, আল্লাহ আমার খালাকে তুমি ভালো করে রাখো, আল্লাহ তাকে তুমি সুস্থ দান করো, দুনিয়ার ফেদা আর দুনিয়ার ফেদা না দেখ আল্লাহ বাচ্চা রাখো। বেবি সায়দা খাতুন দেখো আল্লাহ বাড়ি থেকে 100 টাকা দিয়ে পড়াচ্ছি, আল্লাহ 1000 টাকা মনে করে তুমি কবল করে না মানুষের মত করতে গেলে আল্লাহ ব্যবস্থা করবে ইনশাল্লাহ কোন দিক থেকে। খালি গেলে আর আপনি খালি গেলে দিয়ে দেবেন সালামিও দিয়ে দেবেন না কিছু দিয়ে, আল্লাহ যদি মানুষ মানুষের কথা শোনে, বান্দা হয়ে যদি বান্দার কথা শোনে, আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো সত্তার, তুমি তো গফফার। আকবর ভাই আমার 1500 টাকা দান করে গেল, আল্লাহ 15000 টাকা মনে করে তুমি কবুল করে দাও, আল্লাহ রোজি রোজগারে বরকত দাও, কামাই দামাই দাও বরকত দাও, দুনিয়ার বেটা আর দুনিয়ার ভেতরা দেখে আল্লাহ বাঁচিয়ে দাও, যতদিন দুনিয়াতে ভাই আমার থাকবে সেই সালামতে রাখবে, বাপ বাপ দাদা দাদি নানা নানি যারা রয়েছে আজ আল্লাহ ভালো করে রাখবে, আল্লাহ যারা কবরে চলে গেছে আল্লাহ করে কবরে ভালো করে রাখবে। 500 টাকা বাকি রাখেন।
জিয়াউল হক ভাই কত জিয়াউল হক আছে কেন জি জিয়াউল ভাই একটা আইসা রাখছে 600 টাকা দিয়েছেন আর লিওন আপনার কাছে সালাম করবো খালে কয়েছেন কোনটা আছে আব্দুল কুদ্দুস ভাই কিন্তু আইলেন একদম থেকে ও টাকা আমি নিয়ে আছি হাতে কোনটা আব্দুল কুদ্দুস ভাই একটা আইসা রাখছে আচ্ছা তাহলে আপনার নাম কি ইসরান বানি ইসরায়েলের ছোট চাচি ওর মা বাপের নামে আপনি হলে আপনার নাম কি ২০০০ টাকা দিবেন জিনা পারবেন।